যেভাবে সব ঘুরি জানে যে তার শেষ পরিণতি কোথাও ভেঙে চুরে বিনষ্ট হয়ে যাওয়া, কিন্তু তার আগে সে আকাশের সর্বোচ্চ স্তরটা ছুঁয়ে দেখতে চায়। ঠিক এইভাবে আমরা সবাই তো জানি যে আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কিন্তু পার্থক্যটা তো এটাতে সৃষ্টি হবে যে ওই শেষ মুহূর্তটা আসার আগ পর্যন্ত আমরা আমাদের জীবনের কতটা উচ্চতায় উঠতে পেরেছি। বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমাদের জীবনে চ্যালেঞ্জের সমস্যা ঝামেলাগুলো আসে এবং এসবের সাথে লড়াই করতে করতে আমাদের ভেতরের সাহসগুলো দুর্বল হতে থাকে, তখন আমরা ভেতরে ভেতরে নিজেকে পরাজিত অনুভব করতে শুরু করি। ইভেন আমাদের এমন মনে হতে থাকে যে আমার দ্বারা বুঝি আর হবে না, আমি বুঝি আর পারবো না। বন্ধু, ঠিক ওই সময়টাতে আমরা এটা ভুলে যাই যে ওরাও তো মানুষ ছিল যারা চাঁদে ভ্রমণ করেছিল, আরে ওরাও তো মানুষ ছিল যারা বড় বড় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, আর ওরাও তো মানুষ যারা স্বপ্ন দেখার, স্বপ্ন পূরণ করার যোগ্যতা রাখে। আর হ্যাঁ, এ কারণেই বন্ধুদেরকে বলছি, আমাদের সবার ভেতর সক্ষমতা আছে উচ্চতায় উঠার, ঘুড়ির মতো আকাশে ভাসার, জাস্ট প্রয়োজন হচ্ছে শুধুমাত্র আত্মবিশ্বাস, উন্মাদনার, অনেক বড় কিছু করে দেখানোর পাগলামির, কিছুটা জেদি হওয়ার, কিছুটা বেহুশ হওয়ার। আরে ওই জোশ, যে জোশের কারণে সব পরিস্থিতির সাথে লড়াই করা যায়, বড় থেকে বড় রেকর্ড ভেঙে ফেলা যায়। হ্যাঁ জানি বন্ধু, এই পথ চলাটা এত মসৃণ হবে না, এতটা সহজও হবে না এবং শর্টকাটও হবে না, কিন্তু যদি সত্যিকারের মেহনত, সত্যিকারের চেষ্টা ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে করা যায় তাহলে সবকিছু বাস্তবায়ন সম্ভব। আচ্ছা বন্ধু, আপনি একটু ভাবুন তো, সব পাখি তো আকাশে উঠতে পারে, কিন্তু যখন আকাশে ঝড় বৃষ্টি আসে তখন প্রায় সব পাখি গাছের আশ্রয়ে চলে আসে, আর ঠিক সেই মুহূর্তে ঈগল পাখি মেঘের উপর দিয়ে উঠতে থাকে। আরে বন্ধু, আপনার ভেতরে ওই সক্ষমতা আছে, আপনি ওই সকল প্রতিকূলতার সাথে লড়াই করে সমস্যা, ঝামেলা, কালো মেঘের বুক চিরে আকাশে ভাসতে পারেন এবং জীবনে সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারেন। বন্ধুরা, এই পৃথিবীতে যত বড় বড় সফল মানুষ দেখছেন তাদের জীবনেও দুঃখ কষ্ট ছিল, তারাও আপনার আমার মতো কারো গর্ভেই জন্ম নিয়েছে, তারাও জন্মের পর থেকে 1 থেকে 2 বছর সময় নিয়েছে হাঁটা শেখার জন্য, দৌড়ানো শেখার জন্য। আরে ব্রাদার এন্ড সিস্টার, তারা আমাদের মতোই মানুষ ছিল, তারাও আমাদের মতো জীবনে দুঃখ কষ্টকে, সমস্যা ঝামেলাকে অনেক কাছে থেকে দেখেছে, কিন্তু পার্থক্য হচ্ছে এটা, আমরা 99% মানুষ ওই দুঃখ কষ্ট ঝামেলাগুলোকে আমরা আমাদের বন্ধু বানিয়ে ফেলি এবং এই সকল কিছুকে অ্যাডজাস্ট করে আমরা জীবন চালাতে শুরু করি। আর বিপরীত দিকে ওই সফল মানুষগুলো, তারা তাদের দুঃখ কষ্টের সাথে বন্ধুত্ব করে না, তারা এই সমস্যা ঝামেলাগুলোর সাথে যুদ্ধ করে বিজয়ী হয়ে ওই অবস্থানে পৌঁছায় যেখানে সম্পূর্ণ দুনিয়া তাদেরকে দেখে সম্মান করে, স্যালুট জানায়। তারা তাদের দুর্ভাগ্যকে, দারিদ্রতাকে, শারীরিক অক্ষমতাকে বাহানা না বানিয়ে, অজুহাত না বানিয়ে, জীবন যুদ্ধে অসম্ভবকে সম্ভব করার নেশায় বেহুশের মতো, পাগলের মতো এমন ভাবে লেগে পড়ে যখন কেউই তাকে আর আটকে রাখতে পারে না। বন্ধু, আপনাকেও যদি এগিয়ে যেতে হয়, ঘুড়ির মতো আকাশে ভাসতে হয়, তাহলে আপনার আত্মবিশ্বাসকে মজবুত করতেই হবে। তাই বন্ধুদেরকে বলছি, স্বপ্ন পূরণের যুদ্ধে যত বিপদ আপদ আসুক, বন্ধু আপনাকেও যদি এগিয়ে যেতে হয়, ঘুড়ির মতো আকাশে ভাসতে হয়, তাহলে নিজের আত্মবিশ্বাসকে মজবুত রাখতে হবে। যখনই আত্মবিশ্বাস দুর্বল হতে থাকবে তখন মনে রাখবেন বন্ধু, যে আত্মবিশ্বাস যদি থাকে তাহলে সাহসও সৃষ্টি হবে, আত্মবিশ্বাস থাকলেই পরিশ্রম করার জোশও সৃষ্টি হবে, এবং আত্মবিশ্বাস থাকলেই আপনি এগিয়ে যেতে পারবেন, এবং আত্মবিশ্বাস থাকলে আপনি ইতিহাস রচনা করতে পারবেন। তাই বন্ধুদেরকে বলছি, স্বপ্ন পূরণের এই যুদ্ধে যত বিপদ আপদই আসুক না কেন, ভয় না পেয়ে, থেমে না গিয়ে আমাদেরকে চেষ্টা করতে থাকতে হবে, এগিয়ে যেতে থাকতে হবে, এবং একদিন এই পরিশ্রম, এই প্রচেষ্টার রেজাল্ট নিশ্চয়ই আসবে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওতে বলা কথাগুলো আপনার আত্মবিশ্বাসকে ডেভেলপ করতে সহযোগিতা করবে। আর আপনার যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো মানুষের উপকারে আসবে, তাহলে এই ভালো কাজটি আপনি করুন, শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক। আপনার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক, এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।